না পায়, এইটো পাইছে। খবৰ কেনেকুৱা, ভাল নে বেয়া? ভাত পানী খাই আহিছে নে খোৱা নাই? নাই খোৱা? বাপৰে বিমল, কোনেও ভাত পানী খাই অহা নাই বোলে? আৰু স্কুটি চলাই অহা বাইদেউ ভাত খাই অহা নাই নেকি? নাই অহা, বিপদে হল। ঠিক আছে, এতিয়া ভাতটো নোখোৱাকৈ যাতে পেটটো পুৰা হয় তাৰ কিবা এটা ব্যৱস্থা কৰোঁ, ঠিক আছে? আজিৰ কি বাবা আগত আহিব খুজিছ, যদি আগত আহি যা, টেনশ্যন নাই। এই পুলিচ বাবা, এৰ হ'ব, যদি আগত আহ আগত আহি যা বাবা, একো নাই একো নাই একো নাই, আহিব দিয়ক আহিব দিয়ক আহিব দিয়ক, একো নাই, চব আহিব দিয়ক, চিন্তা কৰিব নালাগে, একদম আহিলে আহি যাওক, একো কথা নাই, পুলিচসকল আহিব দিয়ক, একো নাই, আহিলে একো নাই, খালি বেলেগক ডিষ্টাৰ্ব নহয় এইখিনিতে, এই নহ'লে ফালৰ পৰা দেখা নাপাব। আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত অসম চৰকাৰৰ সন্মানীয় মন্ত্ৰী বিমল বৰা ডাঙৰীয়া, ভাৰত চৰকাৰৰ সন্মানীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, টিংখাং মণ্ডল বিজেপিৰ সভাপতি দুলাল বৰা ডাঙৰীয়া, লেঙেৰী মণ্ডলৰ সভাপতি ধৰ্মানন্দ সোণোৱাল ডাঙৰীয়া, মৰাণ মণ্ডলৰ সভাপতি ভাস্কৰ জ্যোতি বৰুৱা ডাঙৰীয়া, অসম গণ পৰিষদৰ যোগেশ বিকাশ চেতিয়া ডাঙৰীয়া, শিৱ সোণোৱাল ডাঙৰীয়া, ডিব্ৰুগড় জিলা বিজেপিৰ সভাপতি উজ্জ্বল কাশ্যপ ডাঙৰীয়া, আমাৰ প্ৰভাৰী সুভাষ দত্ত ডাঙৰীয়া, বিকুল ডেকা ডাঙৰীয়া, মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিসকল, আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল, বিহু আহিলে নহয়, আহিলে নে নাই? সকলোকে মই প্ৰথমতে বহাগ বিহুৰ শুভেচ্ছা জনাইছো। বিহুৰ পিছতে ইলেকশ্যন, গতিকে বিহুৰ মন এটা লৈয়ে আমি ইলেকশ্যনত ভোট দিব লাগিব, নৰেন্দ্ৰ মোদীক ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগিব, পাতিবনে নাই? চবেই পাতিব, সৰ্বানন্দ সোণোৱালক জিকাব, তেতিয়া মোৰ লগত একেলগে কব, ভাৰত মাতা, নৰেন্দ্ৰ মোদী, নৰেন্দ্ৰ মোদী। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি টিংখং সমষ্টিত ইলেকশ্যনৰ মিটিং, 2016 চনত বিমল বৰা ডাঙৰীয়া প্ৰথম টিংখঙৰ বিধায়ক হৈছিলে, সেই সময়ৰ টিংখং সমষ্টি আৰু আজিৰ টিংখং সমষ্টি আপোনালোকে নিজেই পৰিৱৰ্তন লক্ষ্য কৰিছে। ইয়াত আহি পেলাই মোৰ যেতিয়া সন্মুখৰ ৰাস্তাটো মই দেখা পাওঁ, আগতেতো এই ৰাস্তা নাছিলে, আজি ট্ৰান্স অৰুণাচল হাইৱে টিংখং সমষ্টিত ইমান ধুনীয়া ৰাস্তা কোনে বনালে? বিমল বৰাই বনালে, হয়নে নহয়? বিমল বৰা ডাঙৰীয়াৰ কাৰণে এটা ডাঙৰ হাত চাপৰি। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি টিংখঙত পলিটেকনিক হ'ল, টিংখং কলেজত ছায়েন্স ষ্ট্ৰীম হ'ল, বামুণবৰীৰ পৰা টিংখং তিনিআলিলৈ ৰাস্তা, বামুণবৰীৰ পৰা নিগম হৈ NH-37লৈ ৰাস্তা, আৰু অলপ কেইদিনমান পিছতেই ইয়াৰ চৰাইহাবিত এখন নতুন চিৰিয়াখানাও হ'ব গৈ আছে। শ্ৰদ্ধাৰ ৰাইজ, টিংখং সমষ্টিৰ 300খন গাঁৱত ইলেক্ট্ৰিচিটি নাছিলে, আজি 200খন গাঁৱত ইলেক্ট্ৰিচিটি হৈ গ'ল, জল জীৱন মিছনৰ আঁচনি আৰম্ভ হ'ল, সৰু ডাঙৰ ৰাস্তা আৰম্ভ হ'ল, আজি টিংখং সমষ্টিত আমি বিকাশৰ বাতৰি চাৰিওফালৰ পৰা পাওঁ। আৰু যদি টিংখঙৰ পৰা আগুৱাই গৈ আমি যদি অসমৰ ফালে চকু দিওঁ,
আপনাদের দেখিব 2014 চনের পিছত আমার কিমান পরিবর্তন হল। ধলা শদিয়ার দলং হল, বগীবিলত দলং হল, তিনিচুকীয়াত মেডিকেল কলেজ, শিবসাগরত মেডিকেল কলেজ, ডিব্রুগড়ত ক্যান্সার হসপিটাল, চৰাইদেউত মেডিকেল কলেজ, কোনো কাম যি আমি কেতিয়াও কল্পনা করিব পৰা নাছিলো, মুড়ি ডাঙরিয়ার আশীর্বাদত আজ আমি অসমে এই কামবিলাক দেখা পাইছো। বিমল বৰা ডাঙরিয়া অসম সরকারের সাংস্কৃতিক মন্ত্রী, যোৱা বছর এই সময়ত 14 এপ্রিলত আপনার মনত আছে নরেন্দ্র মোদী গুৱাহাটীলে আহিছিল, নরেন্দ্র মোদী ডাঙরিয়া 11,000 লড়া ছোৱালী বিহু গান গায় আমার বিহুক বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করেছিল, আর তার নেতৃত্ব কোনে লৈছিল? আপনার বিধায়ক বিমল বৰা ডাঙরিয়া। শ্রদ্ধা রাইজ, কেইদিনমান আগতে নরেন্দ্র মোদী ডাঙরিয়া যোরহাটত আহিছিল, 145 ফুট ওখ লাচিতর প্রতিমূর্তি, অসমীয়ায় 400 বছর যে লাচিত বৰফুকনক সন্মান দিব পৰা নাছিল, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় লাচিতক সেই সন্মান দিলে, বিশ্বর দরবারত লাচিত বৰফুকনক লৈ গল। শ্রদ্ধার রাইজ, চৰাইদেউৰ মৈদাম কোনেও স্বীকৃতি দিয়া নাছিল, আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রচেষ্টাত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হবর বাবে গৈ আছে। আজি অসমের জাতীয় জীবনের ঐতিহ্যই হোক বা আমার রাজ্যখনের বিকাশ হোক, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আগুয়াই গৈছে। ইয়াত মুটকৈ বয়সত ডাঙর কেইবাগৰাকীও ব্যক্তি উপস্থিত আছে। কোনোবাই কব পাৰিবনে যে নরেন্দ্র মোদীর আগতে ভারতের কোনজন প্রধানমন্ত্রীয়ে গামোচাখন বিশ্বর দরবারলৈ লৈ গৈছিল? কোনেও দেখা নাই। জওহরলাল নেহেরুয়ে কেতিয়াবা গামোচা পিন্ধা আমি দেখিছোনে? কেতিয়াবা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী আমি গামোচা পিন্ধা দেখিছিলোনে? আজি অসমত আহিলে নহয়, কোভিডর ভ্যাকসিন লওয়ার সময়তো নরেন্দ্র মোদীয়ে কবজ হিসাবে অসমীয়া গামোচা পিন্ধি লয়। জাপানত গলে অসমীয়া গামোচা ডিঙিত আদরি লয়। আজি ভূপেন হাজরিকাক ভারত রত্ন কোনে দিলে? নরেন্দ্র মোদী ডাঙরিয়া। গোপীনাথ বৰদলৈক ভারত রত্ন কোনে দিলে? অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া। আজি আমার অসমীয়া জাতিটুক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এটা সুকীয়া সন্মান দিলে। আমার কারো মনত নাই কাজিরঙাত কোনজন ভারতের প্রধানমন্ত্রী আগত আহি নিশা কটাই গৈছে। কাজিরঙা রাষ্ট্রীয় অভয়ারণ্য হওয়ার পিছত কাজিরঙালৈ কোনো ভারতের প্রধানমন্ত্রী অহা নাছিল। মোদী ডাঙরিয়া অকল থকা নহয়, কাজিরঙালৈ গৈ কাজিরঙার ভিতরত বন্য জন্তুর লগত সময় কটালে, আর কাজিরঙাক বিশ্ব দরবারলৈ লৈ গল। কাজিরঙা চাব আহুতে আমার চাহ বাগিচা এটিকুলি তিনি পাতর লগত ফটো উঠিলে, অসমৰ চাহক আকৌ এবার জগৎ সভাত প্রতিষ্ঠা করি। ভারতের কোন প্রধানমন্ত্রী 26 বার অসমলৈ আহিছে? অকল নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এনেকুৱা প্রধানমন্ত্রী যোনে 26 বার ভারতলৈ আহিছে, অসমলৈ আহিছে। ডিগবৈত রিফাইনেরির সম্প্রসারণ, নুমলীগড়ত রিফাইনেরির সম্প্রসারণ, অসমৰ পৰা খাৰুৱা তেল এদিন কংগ্রেসৰ দিনত বাৰাউনীলৈ লৈ যোৱা হৈছিল, আজি সেই খাৰুৱা তেল আমাৰ অসমৰ পৰা নাযায়, বৰঞ্চ নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বাৰাউনীৰ পৰা খাৰুৱা তেল অসমলৈ উভতাই আনি আজি আমাৰ রিফাইনেরি বঢ়াইছে। আজি ইয়াত কিছুমান জাতীয়তাবাদী নেতা আহিছে, ৰাতিৰ ভিতৰতে জাতীয়তাবাদী, তেওঁলোকে পাহৰি গল
এই কংগ্রেসে শহীদ খড়গেশ্বর তালুকদারক গুলিয়াই মারিছে, পঙ্কা খপ্ত শহীদ কংগ্রেসের গুলিরে দি হপ্ত শহীদ হয়েছিল। আজি কোনোবাই যদি কংগ্রেসের লগত মিত্রতা করে আমাক কয় আমি জাতীয়তাবাদী, আর আজি অসমত প্রয়োজন নাই, সেই দিন পার হয়ে গেল। আমাক এনেকুয়া জাতীয়তাবাদ লাগে যত অসমের লড়া ছোৱালীয়ে টকা পয়সা নিদিয়াকৈ চাকরি পায়, যত অসমত রাস্তা ঘাট উজলি উঠে, অসমর জাতীয় বীরে সন্মান পায়। আজি আমাক এনেকুয়া জাতীয়তাবাদ লাগে দরিদ্র দুখিয়া মানুষে যাতে জিয়াই থাকার সুবিধা পায়। আজি মূল ঘরের লড়াটুয়ে যদি পড়া শুনা করে চাকরি না পায়, মই জয়াই অসম বলি কলে কাম হব নেকি? মূল ঘরত যদি অবস্থা ভাল নহয়, মই আন্দোলন করলে অসমৰ পরিবর্তন হব নেকি? আজি যেতিয়া আমি কৈছিল যে 1,00,000 লড়া ছোৱালীক সরকারি চাকরি দিম, মোক হাঁহিছিলে। দেউতাক মাকৰ টকা আনিব নেকি? দেউতাক মাকৰ টকা নালাগে, যদি শাসন করার বাবে মনত সাহস থাকে, রাইজর প্রতি যদি সমর্পিত হয়, মানুহে হিমালয়ও বগাব পারে, মাউন্ট এভারেস্টতো উঠিব পারে। শ্রদ্ধার রাইজ, 1,00,000 সরকারি চাকরির কথা কোতে মোক হাঁহিছিল, আজি আড়াইটা বছরের ভিতর 1,00,000 লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পালে, এটা টকাও ঘোষ নিদিয়াকৈ অসমত চাকরি পালে। আর আজি মই এই তিনখন সমষ্টিত থিয় হৈ আকৌ ঘোষণা করছো, 1,00,000 হয়ে গেল, এতিয়া আৰু নতুনকৈ 50,000 লড়া ছোৱালীক আকৌ সরকারি চাকরি দিব। কারণ আমি লড়া ছোৱালীৰ মাজত আশা জিয়াই রাখিব লাগিব, লড়া ছোৱালীক আমি কর্মসংস্থাপন দিব লাগিব। আজি 30,000 কোটি টকার সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি, আজি অসম সরকারের উদ্যোগ মন্ত্রী বিমল বড়া ডাঙরিয়া, যেতিয়া হিন্দুস্তান পেপার কর্পোরেশন বন্ধ হয়ে গৈছিল, তেতিয়া মানুহে আমাক সমালোচনা কৰিছিল, আমি উত্তর দিয়া নাছিলো, কারণ উত্তর দিলে লাভ নাই, আমি কাম কৰিব লাগিব। আজি হিন্দুস্তান পেপার কর্পোরেশনের কর্মচারীকো আমি টকা পয়সা দিলো, আর তাতেই আমি 30,000 কোটি টকার সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আরম্ভ করল। এতিয়া কলেজের লড়াক আমি ট্রেনিং দিম, 40,000 চাকরি ওলাব, কেনেকে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিত কাম করিব লাগে। আগতে কোনে অসমৰ কথা চিন্তা করেছে? কেতিয়াবা টিংখঙত আলুর খেতি হব আর পেপসি কোম্পানিয়ে সেই আলু কিনিব, আমি কল্পনাও করা নাছিল, আমি কল্পনাও করা নাছিল। এতিয়া মই যদি কওঁ সেমি কন্ডাক্টর মানে কি, আমি বহুতে না জানো, ময়ো ভালকৈ না জানো সেমি কন্ডাক্টর মানে কি। এই মোবাইল চলিলেও সেমি কন্ডাক্টর, ভিতর লাগে গাড়ি চলেও সেমি কন্ডাক্টর লাগে। তেনেকুয়া ইন্ডাস্ট্রি আজি অসমত আহিলে, কলেজে ইউনিভার্সিটিয়ে লড়ার ট্রেনিং হব, লড়া ছোৱালীয়ে চাকরি পাব, আপনার বিধান মাতে আমাক সকলকে আনন্দিত করে রাখব। এতিয়া কোনো মাতৃর বুকু খুদা নহয়, ইয়াত পুলিশ মিলিটারিরও শাসন নচলে, এতিয়া অসমত জনতার শাসন চলে, আর জনতায় অসমর প্রগতির সপোন দেখে। যেতিয়া মই কৈছিল অরুণোদয় দিম, মানুহে মোক হাঁহিছিল, ইলেকশন আছে, ইলেকশনের পিছত অরুণোদয় বন্ধ হয়ে যাব, বন্ধ হল নেকি অরুণোদয়? এতিয়া মানুহে মোক গলে কয় যে দাদা অরুণোদয় পোৱা নাই, মামা অরুণোদয় পোৱা নাই, তার মানে অরুণোদয় ভাল আসনি হল, সবেই তো মানি ললে,
সবেটো স্বীকার করিলে যে অরুণোদয় এখন ভাল আসনি। এতিয়া আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব যাতে অরুণোদয় নোপোয়া মহিলা সকলে অরুণোদয় পাব পারে, হয় না নহয়? কোনে কোনে অরুণোদয় পোৱা নাই হাত ডাল? আচ্ছা পোৱা নাই, আচ্ছা পোৱা নাই, নাই বাদ দিয়ক, এটা কাক কাক লাগে হাত ডাল? বিমল পুরা হাত বিলাক এটা গন্তি করা সবকে দিব লাগিব অরুণোদয়, ঠিক আছে? ভাল করে ভিডিও করব লাগিব, কিন্তু তিনখনের এটা ভাল কোনো পুরুষে অরুণোদয় কারণে হাত দাঙা নাই, তার মানে তিনখনের সব হাজবেন্ড গিরিয়েক সকলক পুরস্কার দিব লাগিব যে কোনেও মহিলার অরুণোদয় নলয়, হয় না নহয়? কোনে কোনে অরুণোদয় পাই আছে হাত ডাঙর? পাই থাকা নোপা বিলাক না পাই থাকা, আচ্ছা পোয়াও বহুত কথা তো ঠিকই কইছো না, গিরিয়েক বিলাকে নলয় না অরুণোদয় কোনে লয়? নলয়, ঠিক আছে লয় নাকি? নলয় তিনখনের গিরিয়েক বিলাক সকলকে মই ধন্যবাদ জানাইছো দেই, বড় ভাল সকলকে। এতিয়া এটা কথা আপনাদেরকে মুখ কো, যে রেশন কার্ড কার কার আছে? মিক্সার বোর্ড পে আছিল, এটা ঠিক আছে তো? এতিয়া নামাম ভাগ, এতিয়া সেই সকলে হাত দাঙিব যার রেশন কার্ড আছে কিন্তু অরুণোদয় নাই, তেওঁলোকে হাত দাঙিব। রব মই অলপ ঘন্টি করে লো, এতিয়া হাত নামাম আপনাদের, আজি কার কার মোবাইল আছে রেকর্ড করে লো, আপনাদের আজি মই কথা দিল যে তিনখন সমষ্টির যিমান মানুষের রেশন কার্ড আছে সকলরে ঘরত এটা করে অরুণোদয় দিয়ার দায়িত্ব হব, আর এই কথাটা আপনাদের লিখি লব যে আজি মুখ্যমন্ত্রী কই গেল তিনখনত যার যার ঘরত রেশন কার্ড আছে সকলে এটা কই অরুণোদয় পাব 100%। মই অলপ আগতে ধেমালি করে আহিছিল, মোদি কি গ্যারেন্টি মামা কি ওয়ারেন্টি, শ্রদ্ধা রাইজ আজি যেতিয়া মই কলো যে অসমের আই মাতৃক সকলক লাখ পতি বনা, আমার লুরিনজ্যোতি গগৈ ভূপেন বরা এওঁলোকে সুধিলে হিমন্ত বিশ্ব শর্মা দেউতাক মাকৰ টকা আছে নেকি যে লাখপতি বনাব? হরে বাবা, লাখপতি বনাবর কারণে মোট দেউতা মার টকা নালাগে নহয়, আমার অসমত লাখপতি বনাব মহিলাক বনাম এনেকুয়া সংকল্প লব পৰা মুখ্যমন্ত্রী এজন, বাকি একো নালাগে। এতিয়া আপনাদের সাব মইতো বড় মূল কথা আর কাম তাক 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 কোনো কথা নাই, ফর্ম কোনে কোনে ফিল আপ করলে, লাখপতি বাইদেউ ফর্ম কোনে কোনে ফিল আপ করলে, হে ভগবান সবে করে দিলে, যি সকলে ফর্ম ফিল আপ করলে তেওঁলোকে অহা দুই তিন মাসের ভিতর ব্যাংকের একাউন্টত পুতুম করে 10,000 টাকা পাই, কিন্তু 10,000 টাকার কাহিনী খতম হব নয়, হব আচ্ছা বড়িয়া মই লৈ যাম, মই লৈ যাম অলপ পিছত এক মিনিট। এতিয়া 10,000 টাকার আমি ঠান্ডা নহ, কারণ তিনখনের আই মাতৃ বাইদেউসকল আগবঢ়া, এই 10,000 টাকা পোৱাৰ পিছত কোনে কোনে গিরিয়েকক দি দিব হাত ডাঙর? এই বাইদেউ হাত ঠিকিছিল, গিরিয়েকক নিদিয়ে? আচ্ছা গিরিয়েক সকলে যদি মোক ভোট নিদিয়ে, এতিয়া ঘরত ঘরত জয়মতী চলে নে লাচিত বরফুকন চলে? যি নহক আমার অসমত পুরুষ সকলে মহিলা সকল লাখপতি হলে ভালে পাব, কারণ ঘরের কষ্টটা অল্প কমিব। মই আপনাদের একটা বুদ্ধি দিই, আমার ভিও আছে ফেডারেশনও আছে, যেতিয়া 10,000 টাকা পাব গ্রুপটুক যদি একেলগে খরচ করে 1,00,000 হব, আর বেলেগে বেলেগে খরচ করলে 10,000 হব, ইয়ার পিছত
আপনার আজি যে আমি বেলেগ ফর্ম দিছো, তার পিছত আপনার আমি একটা সার্ভে করি যে 10,000 টাকা কোনে ভাল করে খরচ করি। আর যখন 10,000 টাকা ভালক খরচ করব, আমি 25,000 টাকা আকৌ ব্যাংক একাউন্টত আমি দিব। 35,000 হল, 35,000 টাকা দিয়ে আপনার কাম আরম্ভ করত, লাভপতি হব। আর যদি নহয় 10-20,000 টাকা মানে আরো সোমাই দিব, মুঠতে লাখপতি করি হেরি মানু, কোনো কথা না। খালি লাখপতি হলে মোক একটা ঘোষ দিব লাগিব, সেটি হলে যতে লগ পাও তাতে ভালক পিঠা পনা খুব লাগবে, হব তো? বেলে ঘোষ নালাগে, পিঠা পনা লাগিব, আর যিমান পারে আশীর্বাদ দিব যাতে আরো করে গিয়ে থাকব পারো, হয় না? এতিয়া মই আরো একটা কথা কব খুঁজেছো, অরুণোদয় হয়ে গেল আজির পর, অরুণোদয় টেনশন নলব, এটা ক্লিন, এটা হয়ে গেল, ভোগটা অল্প কমিছে না? অরুণোদয় হল, লাখপতি বাইদেও হব। এতিয়া মই আরো একটা নতুন কথা কব খুঁজেছো, দুটা মই নতুন আসনির কথা কম, যে দুটা আপনাদের শুনব আর রাতে নিজে আবার ভাবিব মই যেটু কথা কৈছো। আমার ঘর আজি ইমান ইয়াত মহিলা আছে, ছোৱালী আছে, সকলোৱে যদি আমি বিয়া নোহোৱার সময়তে ঘরের কাষত এখন কলেজ থাকিলেহেতেন, স্কুল থাকিলেহেতেন, আমি যদি পড়ার বাবে সুযোগ পালোহেতেন, আমি তো বহুত কিবা কিবি জীবনত করিব পারিলোহেতেন। কিন্তু আগত কি আছিলে, কলেজ নাই, নার্সিং স্কুল নাই, একো নাই, আর ঘরবিলাকর অবস্থাও ভাল নাছিল। যদি এজন লড়া আর এজন ছোৱালী ঘরত আছে, লড়াটুক যেনে তেনে দেউতাক মাকে কলেজত পঠায়, ছোৱালীজনীক পঠাব নোৱাৰে, কারণ 20,000 টাকা এডমিশনতে যায়, আহা যোৱা খরচ, কিবা এটা খোৱাৰ খরচ, গতি ছোৱালীজনী কলেজ গৈ নাপায়। এইবার আমি প্রথম সরকার বনায় মই শিক্ষামন্ত্রী হলো, আমি সিদ্ধান্ত ললো যে কলেজত এডমিশন বিনামূলীয়া হল। তারপর মানে গাঁত গেলে কেতিয়াবা ছোৱালীবিলাকক খুঁজো, মা কলেজত গৈছো নে নাই, বোলে যোৱা নাই। কিয় যোৱা নাই? স্যার আহা যোৱা করতে পয়সা লাগে, মামা আহা যোৱা করতে পয়সা লাগে, খাব পয়সা লাগে, আলটিমেটলি নহয়। এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে যিমান ছোৱালী মেট্রিক পাশ করিব, কলেজত এডমিশনও আমি বিনামূলীয়াক করে দিম, আর সকলোরে ব্যাংক একাউন্টত আমি 10,000 টাকা কই দিই। মই ধেমালিতে কও যে লড়াটুক পড়ুয়ার দায়িত্ব দেউতাক মাকে লব, ছোৱালীজনী পড়ুয়ার দায়িত্ব মামাই লব। আর যদি ছোৱালীজনীয়ে ডিগ্রিত এডমিশন লয়, তাইক আমি 12,500 টাকা দিম, আর যদি কলেজত এডমিশন লয়, তাইক আমি ইউনিভার্সিটিত এডমিশন লয়, আমি 25,000 টাকা। এটি আপনাদের চিন্তা করুন, আমি যদি অসমত ভালেই নাপালো হেতেন, আমি তো যুবক যুবতীক চাকরি বিনা পয়সা কিয় দিও? আমিও টাকা খাব পারিল হেতেন। কার ব্যাংক একাউন্টত টাকা যায় না যায় আমার কি যায়? অরুণোদয় পাওক না পাওক আমার কি যায়? আমিও জয়া অসম বলে কয় ভোট খুঁজি থাকিল হেতেন, আমি তো এইবিলাক করা নাই। মুখ্যমন্ত্রী হওয়ার দিনের পর কেনেকে অসমৰ নাম বাড়িব পারে, কেনেকে দুখিয়া মানুষের উন্নতি হব পারে, আর মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী হওয়ার দিনের পর এই কথাই চিন্তা করে। আজি দ্বিতীয় মই আরো একটা আসনির কথা কম, আপনাদের রাতে ঘর গিয়ে চিন্তা করি। আমার প্রত্যেক পরিয়াল এজন মুরব্বী ব্যক্তি থাকে ঘর, যিজন ব্যক্তিয়ে উপার্জন করে, দুটা টাকা ঘরত আনে, সেই টাকাটা দিয়ে আমার পরিয়ালটা চলে। মোর দেউতাও হব পারে, মোর ডাঙর লড়াও হব পারে। এই দেউতা বা ডাঙর লড়াজনের যদি কিবা কারণত এক্সিডেন্ট হয়ে মৃত্যু হল, কিবা কারণত যদি বেমার আজার হয়ে মৃত্যু হল, পরিয়ালটলে কি আহে? অন্ধকার নামি আহে, হয় না?
এতিয়া ভগবানে নকৰক, মৃত্যুটো আমাৰ কারো হাতত নাই, কিন্তু মোৰ যদি জিয়াই থাকোতে মই যদি এটা ইনসুরেন্স করে থলোহেতে, তেতিয়া মোর মৃত্যুর পিছতো মোর পরিয়ালটোর জীবন সুরক্ষিত হলে, কিন্তু ইনসুরেন্স তো এনেই নহয়, তাত তো টাকা দিব লাগে, আমার টাকা কোরপরা পাম, গতি আমি ইনসুরেন্স নকরো। এইবার আমি সরকারে সিদ্ধান্ত লৈছো যে প্রত্যেকটো পরিয়ালর মুরব্বী মানুষজনক সরকারি খরচত আমি ইনসুরেন্স করাই দিম, যাতে পরিয়ালটোত কিবা দুর্ঘটনা ঘটিলে সেই পরিয়ালটোয়ে ইনসুরেন্স কোম্পানির পৰা কিবা এটা টাকা পাব পাৰে। আজি আপোনালোকে চিন্তা কৰক, আমি কলৈকে গৈ চিন্তা কৰিছো, মানুহৰ ইনসুরেন্স, রেশন কার্ড থাকিলে অরুণোদয়, চাহ বাগিচার বাবে সরকারি চাকরি সংরক্ষণ, মরাণ মতকর বাবে সরকারি চাকরি সংরক্ষণ, আহোম চুতিয়া সকলরে বাবে মেডিকেলত সিট রিজার্ভেশন, আজি চৰাইদেউ মৈদামৰ পৰা লাচিত বৰফুকন, অরুণোদয়ৰ পৰা ইনসুরেন্স, লাখপতি বাইদেউৰ পৰা নিযুত মইনালৈ, আজি ইমানবিলাক কাম আমার সরকারখনে কৰিছে। তার লগত মোদী ডাঙরিয়া কি দিছে, যে রেশন কার্ড এখন থাকিলে 5 কেজি চাউল আমি পামে, রেশন কার্ড এখন থাকিলে আমি উজ্বলা গ্যাস পামে, 300 টাকা দাম বজারতকৈ কম, রেশন কার্ডখন থাকিলে আমি আয়ুষ্মান ভারতর কার্ড পাম, বেমার আজার হলেও 5 লাখ টাকালৈকে ট্রিটমেন্ট, লগত আজি মই কি কলো, অরুণোদয় আর ইনসুরেন্স। তার মানে এখন রেশন কার্ডর বেটা বেটি কিমান হল, উজ্জ্বলা ডাঙর লড়া 5 কেজি চাউল মাজু লড়া, অরুণোদয় 3 নম্বর ছোৱালী, হেলথ ইনসুরেন্স আয়ুষ্মান ভারত 4 নম্বর লড়া, আর নতুনকৈ জীবন বীমা 5 নম্বর লড়া। তার মানে এখন রেশন কার্ডর 5টা বেটা বেটি, হয় না নহয়, এবলে ঘরত আকৌ 5টা জন্ম নিদিব, 2টা তিনটা ঠিক আছে। আজি ইমানবিলাক কথা আমি চিন্তা করছো, তার উপরেও সরকারি চাকরি, বিনামূলীয়া নাম ভর্তি, স্কুটি সাইকেল, আমি একো এরাম। শ্রদ্ধার রাইজ, সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া যেতিয়া এমপি হব, মন্ত্রী হব নিশ্চিত হবে, আর ডিব্রুগড়ের সম্মান আর যশস্যা বাড়িব, আর যেতিয়া দিল্লীত সোনোয়াল ডাঙরিয়া থাকিব মোদী ডাঙরিয়ার কাষত, তারপর আমি পোহর পাম, আর দিসপুর আর টিংখঙত হিমন্ত বিশ্ব শর্মা আর বিমল বরাই আপনার কারণে কাম করব। এখন রেলগাড়ি মোদী ডাঙরিয়ার একটা ইঞ্জিন, দিসপুরের একটা ইঞ্জিন, এটা তার লগত যদি বিমল বরা আর সর্বানন্দ সোনোয়াল টিংখঙর এমএলএ, টিংখঙর এমপি, 4টা ইঞ্জিন যদি আগত লাগি যায়, ট্রেনখন ধুনিয়া করে 120 স্পিডত চলিব। আগত আছে মোদি, তারপিছত থাকিলে মই, তারপিছত থাকিলে বিমল বরা, আমি ট্রেনখন আগর ফালে টানি থাকিম, লুরিনজ্যোতি গগৈ পিছর ফালে টানি থাকিম, পিছর ফালে টানা মানুষ আমাক লাগে নেকি, আমাক লাগে কোনে অসমখনক আগুয়াই লৈ যাব পারে, কোনে অসমখনক ভারতৰ ভিতৰতে সর্বশ্রেষ্ঠ রাজ্যত পরিণত করিব। শ্রদ্ধা রাইজ, আপোনালোকে আমাক বিশ্বাস করিব, আশীর্বাদ করিব, সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া ডিব্রুগড়ৰ এমপি হলে আমি বহুত কাম করিব, আর সেই কারণে মই তেওঁক অনুরোধ করেছিল যে দাদা আপনি ডিব্রুগড়ত উঠক, ডিব্রুগড়ৰ এমপি হোক। আর আপনাদের বিজেপিক চিন্তা করক, তেলি ডাঙরিয়া ইলেকশন উঠা নাই, কিন্তু তেলি ডাঙরিয়ায়ও সোনোয়াল ডাঙরিয়াক মুকলি মনেরে সমর্থন দিছে, কারণ আমার বিজেপিত আমি ব্যক্তি পূজা নকরো, আমি রাষ্ট্র পূজা করো, আমার রাষ্ট্র আমার বাবে পরম ধর্ম, আর সেই কারণে আমি আপনার মাজত আহিছো উৎসাহ উদ্দীপনা। মই ইয়াত আহি থাকোতে মোক ফোন করেছে, দাদা
টিংখঙত স্কুটির লো মহিলা সকল রখি আছে, মো কোনবাই গুয়াহাটির পাই ফোন করে আছে, মো বুঝা নাই কি স্কুটি লো রখি আছে। সুন্দর পরিবেশ আপনার সকলকে এনেক পালো, বহাগ বিহুর আগতিয়া শুভেচ্ছা জানালো। যাবার যেতিয়া টিংখঙত 4-5 হাজার ছোৱালী একেলগে বিহু নাচিছিল, তেতিয়াই মোর মূরত আইডিয়া সোমাইছিল যে এটা গুয়াহাটিত গিয়ে করব, যাতে আমার বিহু জগৎ সভালে যাব পারে। টিংখঙে আমার রাস্তা দেখাইছে, আগলেও রাস্তা দেখাব। সকলে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া বিপুল ভোটত বিজয় করব, করব নয় সকলে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া ভোট দিব নয়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পাতিব, মোর কব ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, সর্বানন্দ সোনোয়াল, সর্বানন্দ সোনোয়াল, রামেশ্বর তেলি, বিমল বরা, বিজেপি, বিজেপি, এজিপি, এজিপি, ভারত মাতা কে, ভারত মাতা কে। বহুত বহুত ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, আকো আহিম টিংখঙত, আকো লগ পাম, বহুত বহুত ধন্যবাদ।